বাইরে আসি না বলে তো কি বলবো, এত সুন্দর লাগছে এখানে এসে, জাস্ট মাইন্ড ব্লোয়িং, মানে মুখে বলা যায় না। আরে বাপ রে, কি অন্ধকার স্লিপ, আরাম করে ঘুমিয়ে যাও, আমি বুঝতেই পারা যাবে না। ফাইনালি আমরা দীঘা চলে এসেছি, আর এখন আমরা বসে আছি হোটেলের জন্য। হোটেলটা চাবি পেয়ে গেছে, প্রিন্সের বাবা রুম দেখতে গিয়েছে। তো আমার ব্লগ তো করাই হয়নি, অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম, আর আমি বাসে চাপতে পারি না তো আগেই বলেছি। তো এখন একটা হোটেলে আছি, কথাবার্তা চলছে, রুমটা নেওয়া হয়ে গেছে, এখন যাবো উপরে। তো উপরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোহনা কিচেন অ্যান্ড এন্টারটেইনমেন্ট। তো আশা করছি তোমরা সবাই ভীষণই ভালো আছো, আর আমি তো ভীষণই ভালো আছি। আর আজকে আমি আছি দীঘা, তো ফাইনালি আমি চলে এসেছি। আর যখন আমি আসছিলাম তখন থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি, প্রচুর শরীর খারাপ ছিল, আর বাসে এসেছি, আর এমনিতেই আমি চাপতে পারি না গাড়িতে, খুবই একটা কী বলতো, অনেক অসুবিধার মধ্যে এসেছি। তো এখন একটু ফ্রেশ হয়ে একটু রিল্যাক্স হয়েছি, মানে কি বলবো, একটু ভালো লাগছে না, মানে বাসের মধ্যে এখনও আছি ওইরকমটা মনে হচ্ছে। তো ফাইনালি আমরা রুম নিয়ে নিয়েছি, অনেকক্ষণ আগেই নিয়েছি, শরীরটা খারাপ ছিল বলে ব্লগটা স্টার্ট করিনি। তো একটু পরে দেখা করছি। তো এত টায়ার্ড ছিলাম, কারণ ফ্রেন্ডস ফোনটা দাও, আমি দিয়েছি তোমার আঙ্কেলের ফোন। এটা ওই সাবি, তোমার ফোন এসেছে কোন ঘরে? তোমরা সুরুপুর থেকে দোকানে বাসে যেতে অনেকেই এসেছি। এসে মেকআপ সরিয়ে ফেলেছি, মানে মেকআপ তো সেরকম কিছু না, আইলাইনার লিপস্টিক ছিল তো সেটা মুছে ফেলেছি, মানে নর্মালি আমাকে ভালো লাগে, তো একটু সাজুগুজু করেছি। তো এত টায়ার্ড ছিলাম কি বলবো, আর বাসে এত পরিমাণে অসুবিধা হয়েছে বলাই যায় না। এসি বাস কোনো মানে এসিতে কোনো প্রবলেম নাই, প্রচুর ঠান্ডা, একদম কি বলতো কাঁপুনি, পুরো কাঁপুনি দিয়ে দিচ্ছে, কিন্তু এত অসুবিধা মানে কি বলবো, আর পুরো বমি টমি করে শেষ আমাকে কি বকা বকেছে। তো কিছু করার নেই, যেহেতু হয়ে গেছে তো হয়ে গেছে। তো রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো রুমটায় একটা ড্রেসিং টেবিল আছে, আর এই দেখো টিভি, মানে সব কিছুই আছে, মানে পুরো দারুণ রুমটা। এইটুকু মানে একদম ছোট রুম, একটা এসি আছে, ওইদিকে বাথরুম, অ্যাটাচ বাথরুম। তো আমরা তিন দিন থাকবো, তিন দিনে 4,000 টাকা মানে রেন্ট, বুঝতে পেরেছো কতটা? আর আমরা তো গরিব মানুষ, কোনোদিন দীঘা আসিনি, মানে প্রিন্সের বাবা মাঝে মাঝে আসে, একমাত্র আমি আসি না। তো আজকে আমার কি বলবো, লাইফে ফার্স্ট ট্যুর আমার। হ্যাঁ বলো, আচ্ছা দেখাচ্ছি। তো লাইফে ফার্স্ট ট্যুর, ওই দেখো প্রিন্সকেও চেঞ্জ করিয়ে দিয়েছি, আর প্রিন্সেরও শরীর খারাপ, আমারও শরীর খারাপ। তো এখন একটু ঘুমিয়ে নিবো, তারপর স্নান টান করে বেরোবো, তো তখন মানে তোমাদের সঙ্গে দেখা করব। আর কে কে আছি, মানে অনেককেই আছি না, এসে যা দে তাকাও আমার ব্লগে, এন্ট্রি মারো, তুমি তো কোনোদিন আসোই না। ওই পাগল, কার্টুন আজকে তুমি আমার ব্লগ করবা, ঠিক আছে? আমি তো টায়ার্ড, আমি তো শেষ, আমার ব্লগটা তুমি বানিয়ে দিও। হ্যাঁ এই দেখো এসি চলছে, কতটা চলছে এসি এখন? আমরা কম, আমি না সরি, আমার হাজব্যান্ড, এখানে ওরা এসি চালিয়ে দিয়েছে, রিমোট দিচ্ছে না, আবার রেন্ট অনেক। তাহলে আমার স্বামী খান আবার একদম প্ল্যান খাটিয়ে কয়েক মোবাইল থেকে ও কিন্তু এসিটা কন্ট্রোল করে নিল, একদম ভালো। আচ্ছা তো ওই ওইটা করে বাড়িয়ে নিল এসিটা, বাড়িয়ে না কমিয়ে, তাই না? হ্যাঁ 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 ওই হলো।
তো এইরকম জিনিয়ার হাজবেন্ড থাকতে কি আর কষ্ট হয়? এখন একটুখানি রিল্যাক্স হয়েছি, এখন যাচ্ছি নিচে খেতে। 10টা বেজে গেছে, তো খাবারটা খেয়ে আসি, আর সবাই যাচ্ছি একসঙ্গে, বেশ মজা হচ্ছে। নতুন নতুন সব মুখ দেখবে ব্লগে। তো খাওয়া দাওয়া শেষ করে একটু বিচের ধারে আসলাম, কাকানোই তো যাচ্ছে না ক্যামেরা থেকে। এখন আসার কথা ছিল না, তবে চলে আসলাম, বিকেলে ভালোভাবে ব্লগটা বানাবো তোমাদের জন্য স্পেশালি। চলো একটু মানে ওই দিকটা দেখে নাও। লাইফে ফার্স্ট টাইম দীঘা আসছি, তো বিশাল এক্সাইটেড ছিলাম, কিন্তু এখন খুব ভালো লাগছে দেখতে। বাপরে ওইদিকে অনেকটাই। বাপরে কিভাবে জোয়ার আসছে, ঢেউ! ওদেরকে দেখে আমার ভয় লাগছে, যদি নিয়ে চলে যাই আমি তো যাবই না, নামবই না, ভয়েই নামবো না, কিন্তু ওই ডাঙার দিকে থাকবো। একটুখানি গিয়েছিলাম বিচের ধারে, তো ওইখান থেকে আমার চলে আসছি রুমে। এরকম বসে আছি আর প্রিন্স এইদিকে দেখো কি দেখছে, এনজয় করছি। আর অনেক পুরনো গান পেয়েছি, বলো বিচে এসে। ওই দেখো কত ঢেউ, সেই লাগছে সেই, আরে আল্লাহ কি উঁচুতে সব। এই দেখো আসছে, একদম চুপ করে বসে থাকতে হবে। এখন তো 2 বেজে গিয়েছে আর প্রিন্স খুব দুষ্টুমি করছিল সমুদ্রে যাওয়ার জন্য, তাই বাধ্য আসতে হয়েছে। তো ওকে আমি নিয়ে বসে আছি আর ওর পাপা যাচ্ছে। পানির এত আওয়াজ, এইখানে তো একটু কম আছে বলে এদিকে আসলাম, অনেকটা প্রায় 1 কিলোমিটার হেঁটে হেঁটে এই বিচে আসলাম। ওই দিকের গুলোতে অনেক জোয়ার আছে, আর এইটা বিচ অ্যাকচুয়ালি, এইখানে নামা যাবে, আর যেইখানে আমরা হোটেল নিয়েছি ওটার সামনেই যে বিচটুকু আছে ওইটাই নামাই যাবে না, অনেকটা ডেঞ্জারাস আর জোয়ার আছে প্রচুর। ওই যে উঁচু উঁচু জোয়ার, এই এত পরিমাণে ঢেউ পুরো আছড়ে আছড়ে পড়ছে, অনেক ঢেউ, প্রায় মানে কি বলবো, একটা মানুষের থেকে উঁচু উঁচু ঢেউ আসছে। এখানে তো বিচ একদমই এই যে ধারে আছি তাই এরকমটা হচ্ছে, আর যেখানে জোয়ার সেখানে তো একদম কি বলবো প্রচুর ডেঞ্জারাস। ওই জন্য প্রিন্স পাপা হেঁটে 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 এত দূর নিয়ে আসলো আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ রাস্তা পড়েছি,
এখন যাচ্ছি বিচে, তো চলো এখানে গিয়ে দেখো অনেক জ্যাম। চলে এসেছি বিচের ধারে, রাস্তার ধারে দোকানটা, ওই দেখো প্রিন্স পাপার কোলে স্টুডেন্ট ট্যুর হচ্ছে। কই দিকে যাবা? তো বিচের ধারেই এই জায়গাটা খুব সুন্দর, দেখো দাঁড়িয়ে আছি। ওই দেখো সেলফি, ড্রাগনের কাছে যাচ্ছি, দেখো হরিণগুলো দেখো। এইটা অনেক সুন্দর জায়গা, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভিউটা। হচ্ছে পোস্ট দিচ্ছি আর আমি ভিডিও বানাচ্ছি। বিচ আর এই দেখো জায়গাটা সুন্দর, এখানে কয়েকটা বাচ্চা বাচ্চা হরিণ আছে, ফ্রেন্ডস দেখছে। এই যে বেটার ভিডিও আর ফটো তুলতে ব্যস্ত, ফ্রেন্ডস রাগ করেছে ড্রাগন দেখবে, তো এখান থেকে একটু দূরে ড্রাগন তো যাবো, এইটুকু বেরিয়ে তো শুনছেই না একদম রাগ করে চলে গেছে। ওই যে ফ্রেন্ডস ফ্রেন্ডস, ওই দেখো রাগ করে বসে আছে, তো ড্রাগন দেখতে যেতে হবে। আর এইখানটাও খুব সুন্দর জায়গা, ওই দিকে কয়েকটা হরিণ আছে, তো গাছগুলো লড়ছে বাতাসে, তো মনে হচ্ছে হরিণাই ঘাস খাচ্ছে, সত্যি অতুলনীয়। আর বাইরে আসি না বলে তো কি বলবো, এত সুন্দর লাগছে এখানে এসে, জাস্ট মাইন্ড ব্লোয়িং, মানে মুখে বলা যায় না। সব সময় তো বাড়িতে থাকি, ওই জন্যে বাইরে এসে এত খুশি, এত খুশি মানে বলাই যায় না। কি হচ্ছে ভিডিও? তিন দিন থাকবো দীঘায়, তিন দিন, তো তিন দিন ব্লগ বানাবো ভেবেছি, কিন্তু দীঘায় যদি এত বড় ব্লগ বানায় তো বোরিং অবশ্যই হয়ে যাবে, তো সেই জন্য এখন যত ঘুরবো তত ভিডিও বানাবো, তোমরা শুধু দেখতে থাকো। একটু দাঁড়াও, এদিকে এসো, একটা ফটো করে নিতে যাবে, দেখো সবুজ সাথী, এটা কন্যাশ্রী। এই হচ্ছে ড্রাগন, এই জন্যে প্রিন্স এত বায়না ধরছিল ড্রাগন দেখবে বলে। ড্রাগনের মুখে হাত দিবা, নখে, এটা স্ট্যাচু ড্রাগনের। এই ফটো খুঁজছো তো, ফটো ফ্রেমটা দেখতে পাচ্ছ না? দীঘাটা আবার এতক্ষণে সুন্দর লেগেছে, একদম দারুণ সুন্দর, চারিদিকে শুধু পানি আর চলে।
কেমন লাগছে? আমাকে তো নিচে যেতে হবে। এবার বলুন, দেখুন জিগার ম্যাসাজ হচ্ছে, দাদা ভাই এসছে, আমরা এখানে সবসময় ম্যাসাজ করি, দাদাকে মানুষের পরিষেবা দিচ্ছি। এবার দাদা কেমন লাগে আমরা দাদার কাছে আপনার শুনে। এই ছেলেটার মনটা ভীষণই খারাপ, তাই মাসাজ হচ্ছে। তো মাসাজ করতে চাইছিল না, প্রিন্সের পাপা বলে মাসাজ করে দিচ্ছে, আর ওয়ার্নিং দিয়ে দিল এবার যদি মন খারাপ হয় তাহলে ভালো হবে না। দিদির বাংলোর সামনে হচ্ছে মাসাজটা, আমাদের মমতা দিদির সামনে বাংলো মাসাজ। এই দাদা খুব কাটলো, এখন সব কাটবে। রাত্রি 9টা বেজে গিয়েছে, আমরা ডিনার নিয়ে বসে পড়েছি। এইখানে আছে তড়কা আর রুমালি রুটি। তো এইটা একটা তড়কা নিলে হতো, কিন্তু প্রিন্সের পাপা বুঝতে পারেনি, দুটো নিয়েছে অনেকটা। প্রিন্স ঘুমিয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করতে হচ্ছে। তো পার্ট 2 আসছে, অবশ্যই দেখবে।